হ্যালো শ্রোতা বন্ধুরা আজকে যে কথা বলবো সেটি হচ্ছে সকালে যে দুটি খাবার শরীরের শক্তি বাড়ায় বহুগুণ শরীরে বিভিন্ন পুষ্টি পূরণের জন্য আমরা প্রতিদিনই অনেক ধরনের খাবার খেয়ে থাকি কিন্তু কোনো ধরনের খাবার খেলে আমাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে সে ব্যাপারে আমরা কিন্তু সবাই অবগত নয় সাধারণত খাবারে ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকলেও শরীরে অ্যান্ড্রোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে আর তা আমাদের শরীরে এস্ট্রোজেন এবং টেস্টো টেরনের তৈরি হওয়ার নিয়ন্ত্রণ করে এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন যৌন আকাঙ্ক্ষা ইচ্ছা এবং পারফরমেন্সের জন্য জরুরি যৌন মিলনের ইচ্ছে তৈরিতে অনেকটাই নিয়ন্ত্রণ করে আমাদের খাদ্য আসুন তাহলে জেনে নিই এমন কয়েকটি দৈনন্দিন খাদ্য সম্পর্কে যা আমাদের শরীরে যৌন শক্তি বাড়ায় বহুগুণ নম্বর এক দুধ বেশি পরিমাণ প্রাণীজ ফ্যাট আছে এই ধরনের প্রাকৃতিক খাদ্য আপনার যৌন জীবনে উন্নতি ঘটায় যেমন খাঁটি দুধ দুধের সর মাখন ইত্যাদি বেশিরভাগ মানুষের ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায় কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার দরকার তবে সেইগুলোকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট নম্বর দুই ঝিনুক আপনার যৌন জীবন আনন্দময় করে তুলতে ঝিনুক খাদ্য হিসেবে খুবই কার্যকরী ঝিনুকে খুব বেশি পরিমাণ জিঙ্ক থাকে জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং লিভি ডো বা যৌন ইচ্ছে বাড়ায় ঝিনুক কাঁচা বা রান্না করে যে অবস্থাতে খাওয়া হোক ঝিনুক যৌন জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সো বন্ধুরা এর রইলো আজকের টিপস আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার একটা ভিডিওতে লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব দেবেন ধন্যবাদ বন্ধুরা আমি আবার ফিরে আসবো